নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/1/2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। তো আসুন দেখে নিই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2022-এ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো দেখুন, একটু নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে আজকেই জারি হয়েছে নোটিশটা। কি বলছে না, আবার প্রিভিয়াস আগের যে নোটিফিকেশান জারি হয়েছিল 5/1/2022-এ, মেমো নম্বর LPR 130/2022, তো লাস্ট ডেট অফ সেই নোটিসের সাপেক্ষে তার সঙ্গে সঙ্গে লাস্ট ডেট অফ সাবমিশন ফিল এনরোলমেন্ট ফর্ম উইদাউট লেট ফাইন, অর্থাৎ সেই যে ফর্ম জমা দেওয়ার যে ছাত্রছাত্রীদের যে জমা ফর্ম সিগনেচার করা পরীক্ষা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, তার সেই এনরোলমেন্ট ফর্মগুলো জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে উইদাউট লেট ফাইন হচ্ছে 21/1/2022 পর্যন্ত বাড়ানো হলো, বাড়িয়ে করা হলো 21/1/2022 পর্যন্ত। আর লেট ফাইন নিয়ে জমা দেওয়ার ডেট তারিখ হলো, জমা দেওয়ার সময় হলো 24/1/2022 থেকে 31/1/2022 পর্যন্ত। তাহলে 31শে জানুয়ারি পর্যন্ত হচ্ছে, 31শে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো উইথ লেট ফাইন, আর উইদাউট লেট ফাইনে 21/1/2022 পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো এই ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার সিগনেচার করা এনরোলমেন্ট ফর্ম এই সংসদের অফিসে জমা দেওয়ার জন্য। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।